হাই ফ্রেন্ডস আজকের আমি দেখাব রবীন্দ্রনাথ ঠাকুরের পনেরো ডেপতে বানানো থ্রি ডি ডোর কেমন ভাবে আমরা টুলপাত বানিয়ে কাটিং করব মনে করুন আমরা বত্রিশ ইঞ্চি বাই বাহাত্তর ইঞ্চি সাইজে ডোরটা কাটিং করবো তো বত্রিশ বাহাত্তর এইরকম সিলেকশন করলাম কর্নার থেকে আমি অরিজিন সেট করলাম রিজলিউশন পুরো রাখলাম এরপরে আমরা এই অবস্থায় এটাকে ওকে করে দেব এরপর আমরা চলে যাব উইন্ডোজ টাইল ভার্টিক্যালি টাইল ভার্টিক্যালি করলে আমরা দুটো ভিউ দেখতে পাবো লেফট ভিউ এবং রাইট ভিউ লেফট ভিউতে আমরা বত্রিশ বাই বাহাত্তর সাইজের একটা রেক্টাঙ্গেল ড্র করব এবার আমরা এফ নাইন প্রেস করে ওটাকে পেজের মিডেল করে নেবো এরপর অফসেট থেকে আমরা চার ইঞ্চি বর্ডার দেবো তাহলে এখানে চার ইঞ্চি লিখে ইনসাইড থাকবে আর সার্ফ সিলেকশন থাকবে অফসেট করে দিলাম এবার আমরা কি করব ওই ডিজাইনটাকে এখানে পেস্ট করব তাহলে রিলিফ অপশানে গিয়ে আমরা ইম্পোর্ট করলাম এরপরে ওই থ্রি ডি ডিজাইনটাকে সিলেক্ট করে ওপেন করে দিলাম এখানে আরও এক ইঞ্চি আমাদের বাড়ি নিতে হবে তাহলে আমরা কি করবো এই যে মাপটা মাপটাকে দেখে নেব মাপটা আছে চব্বিশ বাই চৌষট্টি তাহলে এখানে আমরা লিখব চব্বিশ আর এখানে লিখব চৌষট্টি অ্যাপ্লাই এবার এইটাকে সিলেক্ট করে আমরা এফ নাইন প্রেস করবো এফ প্রেস করলে এটা পেজের ঠিক মাঝখানে চলে যাবে এবার আমরা এটাকে পেস্ট করে দেব এবার একটা ব্যাপার লক্ষ্য করবেন আমরা কিন্তু ইঞ্চিতে সমস্ত কাজ করলাম কিন্তু আমরা যখন টুলপাথ বানাই মিলিমিটারে কাজ করি তাহলে এখন আমাদের কি করতে হবে এটাকে মিলিমিটারে কনভার্ট করে নিতে হবে কিভাবে করব দেখুন মডেল এখান থেকে চলে যাব সেট সাইজ সেখান থেকে আমরা মিলিমিটার করে ওকে করে নেব এবার আমরা লক্ষ্য করব যে আমাদের এই ডিজাইনটার ডেপ পনেরো এম আছে কি তাহলে এইখানে চলে গেলাম গিয়ে দেখুন পনেরো এম বেশি আছে তাহলে এখানে আমরা পনেরো এম লিখে ওকে করে দেবো তাহলে এখন আমাদের এই ডিজাইনটা পুরোপুরি ঠিক আছে এবার আমরা কি করবো এই যে বর্ডারের আউটলাইন আছে এই আউটলাইন সিলেক্ট করে টুলপাতটা বানাবো তো এখানে আমাদের প্রথমে আউট লাইন একটা নেওয়া ছিল তাহলে এটাকে ডিলিট করে দেবো দেখুন দ্বিতীয় আউটলাইনটাই আছে এবার একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে যে কোনো রিলিফের ডাইরেক্ট এইরকম আউটলাইন নিয়ে চালালে দেখুন এই জায়গায় কোনো রিলিফ নেই সেক্ষেত্রে কি হবে বিটটা সাইডের দিকে গিয়ে ওপরে উঠে যাবে যত এম এম সেভ জেট দেওয়া থাকবে তাহলে এই গ্যাপটা কত এম সেটা আমরা মেপে দেখে নেব মোটামুটি পয়েন্ট ফাইভ এম এম মতো গ্যাপ আছে তাহলে এইটাকে আমরা সিলেক্ট করে অফসেটে গিয়ে পয়েন্ট সেভেন ফাইভ অফসেট দেবো ইনসাইডে দেখুন এবারে আমাদের ওই অফসেট লাইনটা রিলিফের ভিতরে চলে এলো বাইরের আউট লাইনটাকে আমরা ডিলিট করে দেব এইবার কি করব অ্যালাইনমেন্ট আমরা লেফট থেকে নিই আমি বলেছিলাম আমরা পেজ যখন নিই লেফট থেকে তাহলে এখানে লেফটে অ্যালাইনমেন্ট আছে এবারে এই লাইনটাকে সিলেক্ট করে পাথে যাব গিয়ে প্রথম আমরা বর্ডার লাইন চেক করব এইটা চেক করার একটাই উদ্দেশ্য যে আমাদের কাঠের যে মেটেরিয়ালটা আমরা ইউজ করছি সেই মেটেরিয়ালের বেশটা যেন এক লেভেলে থাকে কোনো জায়গায় যদি আপ ডাউন থাকে এই বর্ডার লাইন চেক করলে আমরা সেটা বুঝতে পারবো এবং সেই হিসেবে মেটেরিয়ালের নিচে চিপ দিয়ে আমরা লেভেলিংটা করতে পারবো তাহলে প্রথমে টু ডি প্রোফাইলিং অপশানে গিয়ে ওই বর্ডার লাইন সিলেক্ট করে ইনসাইড নেব এখানে ফিনিশ ডেট রাখবো পয়েন্ট ফাইভ মেশিন সেপ রাখব রাখবো পঁচিশ এম এবারে সিক্স এম এম এনমিল সিলেক্ট করবো করে এখানে স্টেপ ডাউন পয়েন্ট ফাইভ রাখবো নর্মাল তেরো পঁচিশ মডেল যেখানে কিনা না সাড়ে তিন কিলো কি সাড়ে চার কিলো মোটর ইউজ করা হয় সেই হিসেবে আমি এখানে এই জিনিসটা সেট করেছি এটা দেখুন যদি কারোর মোটর আরও হেভি হয় উনি এখানে আঠেরো হাজার আর ইউজ করতে পারেন এবারে মেটেরিয়াল সেট আপ মেটেরিয়াল সেট আপে গিয়ে তিরিশ এম এম মেটেরিয়াল ইউজ করলে তিরিশ এম এম এরপরে নাও অপশানে ক্লিক করে দিলাম তাহলে বর্ডার চেকিং আমার হয়ে গেল এবারে আমরা কি করব যদি কেউ বলনোজ খুব সরু ইউজ করতে চান যে ফিনিশিং খুব সুন্দর চাই সেক্ষেত্রে জেড লেভেল রাফিং করে তারপর বলনোজ ইউজ করতে পারেন আমি তিন এম এম বলনোজ দিয়ে এটা কাটলে কীরকম হবে সেটাও দেখাবো আবার দিয়ে এম কি কিরকম হবে সেটাও দেখাবো তো মেশিনের ওপর যাতে প্রেশার কম পড়ে তার জন্য আমরা জেড ড্রাফিং করি জেড ড্রাফিং করলে স্লাইসিং হয়ে কাঠের ওপরে যে জায়গাগুলোতে ডিজাইন নেই সেই জায়গাগুলো বেশি কেটে গিয়ে আমার বিটের ওপর বেশি প্রেশার পড়তে দেয় না সেই জন্যে সবসময় জেড ড্রাফিং করে কাজ করা ভালো তো এখানে আমরা জেড রেবেল ড্রাফিং করার জন্যে এই অপশানটায় যাব থ্রি ডি টুলপাতে তিন নম্বর অপশান এখানে গিয়ে সিলেক্টেড ভেক্টর সিলেক্ট করব রাফিং টুল সিলেক্ট করব সিক্স এমএম যেহেতু পনেরো এমএম তাহলে স্টেপ ডাউন আমরা পাঁচ এমএম দেব দুবার জেড ড্রাফিং হবে তিন নম্বর বারের পড়ে থাকবে তার মানে পনেরো এমএমটা যদি তিনবারে ভাগ করা যায় পাঁচ 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 তিন পাঁচ পনেরো এখানে দশ এমএম জেড ড্রাফিং হবে পাঁচ এমএম বেঁচে থাকবে এইবারে আমরা কি করব নাও অপশানে ক্লিক তাহলে জেড লেভেল রাফিং আমাদের কমপ্লিট হয়ে গেল এইবারে করব কি আমরা থ্রি ডি ফিনিশ করবো থ্রি ফিনিশ করার জন্যে আবার এরকম সিলেক্টেড ভেক্টর নেব এই জায়গায় গিয়ে আমরা বলেছি যে তিন এম এম বলনস দিয়ে কাটবো তাহলে তিন এম এম বলনস সিলেক্ট করলাম এখানে স্টেপ ডাউন পয়েন্ট ফাইভ থাকবে আর নর্মাল তের তেরো পঁচিশ যদি হয় যে সাড়ে তিন কিলো মোটরে তাহলে এখানে আমরা ষোলো হাজার আর পি রাখবো আর যদি কারোর মেশিনে মোটর সাড়ে ছ কিলো হয় তারা এখানে আঠেরো হাজার রাখতে পারেন আমি বলেছি যে দেড়ম এম দিয়ে কাটলে কীরকম হয় সেটা দেখাবো তাহলে এখানে গিয়ে দেড় এম এম একটা টুলপাত তৈরি করে রাখছি দেড় এম এম বলতে ট্যাপার বল্নচ যে গুলো ওপরটা মোটা হবে নিচটা এরকম সরু হবে এখানে ওই পয়েন্ট ফাইভ থাকবে ষোলো হাজার আর পি তো সবার প্রথমে আমরা এন মিল দিয়ে যে বর্ডার চেক করলাম সেটা দেখব তাহলে দেখুন এখানে সিমুলেশন অপশানে গেলাম স্ট্যান্ডার্ড রাখলাম সিমুলের টুলপাত এরকম একটা বর্ডার চেক হয়ে গেল এইবারে কি করব এটা হওয়ার পর আমরা ড্রাফিং করব দেখুন প্রথম জেডিং পাঁচ এম এম এইরকম হবে এর দ্বিতীয়বার হয়ে গেল এইবারে আমরা তিন এম এম দিয়ে কাটলে কিরকম হবে সেটা দেখব তাহলে এই তিন এম এম দিয়ে কাঠিং দেখছি সিমুলেশন দেখুন আর আমি সিমুলেশনের রেজাল্টটা একটু জুম করেও দেখি দেব যত সরু বিড দিয়ে আমরা কাটিং করব ফিনিশিং তত এবারে সময় আমাদের কম লাগানোর জন্য আমরা মোটা বিড ইউজ করি এটা তিন এম এম দিয়ে কাটলেও ভালো রেজাল্ট আর যদি কেউ একদম সুন্দর ফিনিশিং চান বলনজের থেকেও ভালো ফিনিশিং তখন দেড় এম এম বলনজ ইউজ করবেন দেখুন তো এখানে তিন মেম বলস দিয়েও ভালো রেজাল্ট পাওয়া যাবে দেখতে পাচ্ছেন তবে দেড় মেম দিলে আরো ভালো রেজাল্ট পাবেন দেখুন দেখছেন দেড় এম এম যেও ভালো ফিনিশিং হবে তবে আমরা তিন এম করলেও কোনো ক্ষতি নেই ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন